আমরা সবাই বেলগাছের নাম কম বেশি জানি শাস্ত্রে বেলগাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার কাঠ থেকে পাতা এবং ফল বিভিন্ন পূজা অর্চনাতে লাগে বিশেষত দেবাদিদেব মহাদেবের পূজা পূজার্চনাতে বিল্লপত্র এবং বেল ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বেল ফলের বা বেলের বিশেষ স্বাস্থ্যগুণ সম্পর্কে হয়তো কম বেশি আপনারা বেল খান ঠিকই কিন্তু বেলের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগুণ রয়েছে তা শুনলেই হয়তো আপনারা অবাক হবেন প্রথমত বলব বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন প্রোটিন রাইবোফ্লোবিন এবং ভিটামিন সি তাছাড়া ভিটামিন বি এবং বি থায়ামিন রাইবোফ্লোবিন নিয়াসিন এবং ক্যারোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে এখানে তাছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেলসগুলো রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ডায়েটারি ফাইবার এবং ভালো ফ্যাট যা আমাদের শরীর স্বাস্থ্যকে অত্যন্ত ভালো রাখতে সাহায্য করে সেই সাথে এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান এবং ল্যাকসেটিভ প্রপার্টিস যা কনস্টিপেশান বা কষা পায়খানাকে দূর করতে পারে সেই প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে বেলের ব্যবহার ওষুধ হিসাবে চলে আসছে অর্থাৎ এর মধ্যে থেরাপিউটিক ভ্যালু রয়েছে বেল সাধারণত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমরা প্রতিদিন স্বাস্থ্যকর পানীয় হিসাবে বেলের পানা হিসাবে আমরা খাই বেলের উপরিভাগ সবুজ বর্ণ পাগলে ভিতরে ইয়োলেইস অর্থাৎ পেল ইয়োলো কালার হয় এবং একটু মিষ্টির স্বাদযুক্ত এবং সুন্দর গন্ধযুক্ত হয়ে থাকে গ্রীষ্মকালে সাধারণত বাজারে প্রচুর পরিমাণে বেল পাওয়া যায় আর এই প্রাকৃতিক এই ফলকে আমরা আমাদের ডায়েট চ্যাটে অবশ্যই রাখব তাই প্রত্যহ যদি আপনারা বেলের শরবত হিসাবে খেতে পারেন তাহলে অত্যন্ত বেলের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ উপাদানগুলি আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে একশো গ্রাম বেলের মধ্যে প্রায় একশ্রিশ কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় কার্বোহাইড্রেট পাওয়া যায় একত্রিশ দশমিক আট গ্রাম এবং ফ্যাট অর্থাৎ ভালো ফ্যাট থাকে শূন্য দশমিক তিন গ্রাম প্রোটিন থাকে এক দশমিক আট গ্রাম ভিটামিন ই পঞ্চান্ন মাইক্রোগ্রাম এবং ভিটামিন সি ষাট মিলিগ্রাম থিয়ামিন থাকে শূন্য দশমিক এক তিন মিলিগ্রাম রাইভোফ্লোবিন থাকে এক দশমিক এক নয় মিলিগ্রাম নিয়াসিন এক দশমিক এক মিলিগ্রাম এবং ক্যারোটিন থাকে প্রায় পঞ্চান্ন মাইক্রোগ্রাম ক্যালসিয়াম পঁচাশি মিলিগ্রাম পটাশিয়াম ছশো মিলিগ্রাম এবং ডায়েটারি ফাইবার থাকে টু পয়েন্ট নাইন মিলিগ্রাম এবং জল থাকে সিক্সটি গ্রাম তাই ভিটামিন এ বি ওয়ান বি টু এবং সির এবং গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রনের উৎস হিসাবে প্রত্যহ আপনারা বেলের পানা হিসাবে খেতেই পারেন যা আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলব টিউবারকলোসিস হেপাটাইটিস বা আলসার্স তাছাড়া পাশাপাশি কোনো ডাইজেস্টিভ প্রবলেম থাকলে দ্রুত এই বেলের পানা আপনাকে সাহায্য করবে সুস্থ হতে যেহেতু এর মধ্যে উচ্চ কার্বোহাইড্রেট রয়েছে তাই অতি সহজেই এনার্জি সরবরাহ করবে যারা অতি সহজেই শক্তিহীনতায় ভোগেন তারা বেলের পানা খেলে তাদের মধ্যে এনার্জি তাড়াতাড়ি বুস্ট আপ করবে এবং মস্তিষ্কের কোষকলাকে অত্যন্ত সক্রিয় রাখতে সাহায্য করবে সেই সাথে ডাইজেস্টিভ প্রবলেমকে দূর করবে এবং কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করবে এর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পটাশিয়াম যা আমাদের শরীর স্বাস্থ্যকে অত্যন্ত ভালোভাবে নিয়ন্ত্রণ করবে বিশেষত উচ্চ রক্তচাপ জড়িত সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত বেল খেতে পারেন স্ট্রোকের মতো দুর্ঘটনা থেকে মুক্তি দিতে পারে বেল বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এই পটাশিয়াম যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিয়মিত বেল খেতে পারেন তবে যারা সঙ্গে ওষুধপত্র খাচ্ছেন সেক্ষেত্রে বুঝে শুনে আপনাকে বেল খেতে হবে ক্যালসিয়ামে পরিপূর্ণ এই বেল আপনার হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখবে সেই সাথে দাঁত এবং অস্ট্রিওপোরসিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করবে কোনোরকম রক্তক্ষরণজনিত সমস্যা বা ইঞ্জুরি থেকে মুক্তি দিতে পারে বেল বেলের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন অর্থাৎ লোহা আপনার শরীরের বা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণকে ঠিক রাখবে এবং শরীরে অক্সিজেনের চাহিদাকে নিয়ন্ত্রণ করবে এবং সঠিক চাহিদা পূরণ করবে অ্যানিমিয়ার মতো সমস্যাকে দূর করতে সাহায্য করবে এই বেল আমাদের শরীরের অনাক্রমণতার শক্তিকে আরও বেশি উন্নত করবে কারণ এর মধ্যে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে সেই সাথে ডাইজেস্টিভ সিস্টেম চোখের সমস্যা এবং হার্টের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এবং স্কিনের অর্থাৎ আপনার চামড়ার কিছু সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেল অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ বেল আপনার ক্যান্সারের প্রবণতাকে রক্ষা করতে সাহায্য করবে উচ্চ কোলেস্টেরল থেকে মুক্তি দেবে বেল এবং ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি দিতে পারে বেলের মতন গুরুত্বপূর্ণ এই উপাদান যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা নিয়মিত বেল খেতে পারেন কারণ বেলের মধ্যে থাকা যে কার্বোহাইড্রেট তার অত্যন্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে তাই অতি সহজেই আপনার শরীরে গ্লুকোজ লেভেলকে বাড়তে দেবে না তাই বেলের জুস আপনারা সকালে খেতে পারেন তবে খালি পেটে আপনারা বেলের জুস খাবেন না সকালে ব্রেকফাস্ট বা প্রাতরাশের পর আপনারা বেলের জুস খেতে পারেন আর তা সুগারের রুগীদের জন্য অত্যন্ত ভালো কাজ করবে তাছাড়া যাদের নিয়মিত কনস্টিপেশন এবং ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা রয়েছে তারা অবশ্যই বেল খাবেন এর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি অত্যন্ত ভালো রাখবে আপনার স্টমাকের হেলথকে এবং আলসারের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করবে এই প্রত্যহ এক চিমটে নুন সহযোগে আপনারা বেলের জুস খেতেই পারেন যাদের নিয়মিত মাড়িতে ঘা হয় স্কারভির মতো সমস্যাকে দূর করতে পারে বেল কারণ বেলের মধ্যে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি বেল আমাদের রক্তের বিভিন্ন অপ্রয়োজনীয় পদার্থকে বের করে দেয় শরীর থেকে তাই কোলেস্টেরলের লেভেল যেমন কমতে থাকে পাশাপাশি হার্ট লিভার এবং কিডনির সমস্যা অতি সহজেই দূর হয় এবং উচ্চ পটাশিয়াম যুক্ত হওয়ার জন্য টক্সিন পদার্থ দূর হয় এবং রক্তের চাপকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে কোনোভাবেই হার্ট ব্লক করে না বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে দূরে সরিয়ে দেয় এই বিশেষ বেলের উপাদানগুলি এবং আর্থ্রেরোসক্লেরোসিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে কোনোভাবেই ব্লাড ভেসেলের মধ্যে লিপিড জমতে দেয় না এবং রেসপিরেটরি সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করে বেল কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অ্যাসমেটিক প্রপার্টি যা নিয়মিত খেলে সহজেই ঠান্ডা কাশি বা ফ্লুর মতো সমস্যা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না যাদের ব্রিদিং ট্রাভেল রয়েছে তারা নিয়মিত বেল খেতে পারেন তাই আজ থেকে আপনারা কাঁচা অথবা পাকা বেল আপনার খাদ্য তালিকাতে রাখুন আর যা আপনাদের শরীর স্বাস্থ্যকে অত্যন্ত ভালো রাখবে